এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন মুকেশ আম্বানি। কোনো না কোনো কারণের জন্য প্রতিদিনই তাকে সংবাদ শিরোনামে দেখা যায়। তার ব্যাপারে যতই বলা হোক না কেন, সেটা অনেক কম হয়ে যাবে। এশিয়ার অন্যতম একজন ধনী ব্যক্তি হওয়ার কারণে মুকেশ আম্বানি ও তার পরিবারের জীবনযাপন কতটা বিলাসবহুল হতে পারে তা আমাদের ধারণার বাইরে। জানলে অবাক হবেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসিতার কথা। নীতা আম্বানি যে স্মার্টফোন ব্যবহার করেন তার দামে একটা বড় বিলাসবহুল প্রসাদ কিনে নেওয়া যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নীতা আম্বানি ব্যবহার করা ফোনের দাম শুনে আপনিও হতবাক হয়ে যাবেন, যেটির দাম $48.5 মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় ৩১১ কোটি টাকা। মোবাইলটির নাম ফ্যালকন সুপারনোভা আইফোন। এই মডেল 2014 সালে লঞ্চ করে। ভাবছেন কি এমন আছে এই স্মার্টফোনে? এই ফোনের সম্পূর্ণ বডি 24 ক্যারেট সোনা এবং গোলাপি সোনা দিয়ে তৈরি এবং এই মডেলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি একটি সীমিত সংস্করণ, সঙ্গে এর পিছনে একটি গোলাপি রঙের হীরাও বসানো হয়েছে। এই মোবাইলটি যতটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তার নিরাপত্তাও যত্ন নেওয়া হয়েছে। এই মোবাইলটি বেশ সুরক্ষিত এবং অ্যাক্সেস শুধুমাত্র নীতা আম্বানির কাছেই রয়েছে। জানা যায় কেউ এটি হ্যাক করতে পারবে না। নীতা আম্বানি তার স্মার্টফোনের জন্য এর আগেও বিখ্যাত হয়েছিল। ভারতে দামি স্মার্টফোন ব্যবহারের তালিকায় তার নাম রয়েছে।